তো সকাল সকাল একটু নদীতে আসলাম, শুনলাম নাকি ঝাড়খণ্ড ড্যাম থেকে জল ছেড়েছে। আর ঝাড়খণ্ড থেকে যখনই জল ছেড়ে তখনই আমাদের এখানে বন্যা হয়। তো দেখা যাক নদীর কি পরিস্থিতি। জল দেখো শুধু মন্ডিদা, কাল কাটো ছিল বাপরে, এটা এই জায়গাটা অনেকটা খাল, তাও দেখুন পুরো ভর্তি হয়ে গেছে। দেখুন শুধু কত জল বেড়েছে, ওই নিচে জল থাকে। এখানে যদি কেউ পড়ে পুরো ভাসিয়ে নিয়ে চলে যাবে। এমনিতেই এত জল, তো ঝাড়খণ্ড থেকে যদি জল ছেড়ে তাহলে কী অবস্থা হবে ভাবো। আমাদের বাড়ির কোনো সমস্যা নেই, আমাদের বাড়িতে জল যায় না। আমাদের বাড়িটা হচ্ছে নদীর থেকে মোটামুটি ওই 1 কিলোমিটার দূরে, কিন্তু পিসিদের বাড়ি হচ্ছে একদম নদীর পাশে, ওটাই চিন্তার বিষয়। প্রচুর স্রোত, প্রচুর স্রোত, যা পড়বে এখানে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। অনেক তো বন্ধু সিঁড়ি আছে, সব ঢাকা পড়ে গেছে জলে। আর ওই জায়গাগুলো দেখছেন ব্রিজের নিচেগুলো, ওগুলো অনেক খাল, অথচ এত ভর্তি হয়ে গেছে। আর যেখানে সমান নদী আর কি, খাল নাই বেশি, সেগুলো তো পুরো পাড়ে জল উঠে যাবে। আগে ছোটোবেলায় যখন এই ব্রিজে আসতাম, ব্রিজটা লড়তো কি ভাই খেতাম। আর সব ব্রিজই লড়ে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, গাড়ি যখন যেত বিশাল লড়তো, ভয় খেতাম, বিশাল ভয় খেতাম। এই ব্রিজটা অনেক পুরানো ব্রিজ, ওই ব্রিজটা হওয়ার পর থেকে এই ব্রিজটায় শুধু মানুষ সাইকেল বাইক চলে, আর গাড়ি টাড়ি সব ওই ব্রিজে চলে। ওই ব্রিজটা করার সময় কতবার যে ভেঙেছিল তার ঠিক নেই, করছিল কিছুটা হচ্ছিল আবার ভেঙে যাচ্ছিল, হচ্ছিল কিছুটা হচ্ছিল আবার ভেঙে যাচ্ছিল। তো এই যে আপনাদের জলটা দেখালাম, এটা বলছে নাকি অনেক কমে গিয়েছে, এর থেকে অনেক জল বেড়েছিল। তাহলে ভাবুন কত জল বেড়েছিল। আজকে তো বিশ্বকর্মা পুজো, তো আজকে সকাল থেকে আমার প্রচুর কাজ আছে, গাড়িগুলো বার করতে হবে, ধুতে হবে, জিমের কাজ আছে, আবার পিসি বাড়ি পুজো আছে, পিসি বাড়ি যেতে হবে। কিন্তু এ আবার টুনটুনিটা আবার সকাল থেকে কাউর কোলে যাচ্ছে না, আমাকে ছাড়বেই না, কেউ যদি নিতে গেলেই কাঁদছে। এই কদিন হলো এরকম করছে, আমার কোলে ছাড়া কাউর কোলে যাচ্ছে না, এমন কোনো মায়ের কাছেও যাচ্ছে না। কেউ নিতে আসলেই আমাকে জড়িয়ে ধরছে আর অন্যদিকে আর কি পালাতে বলছে, আর কি ঠেলছে অন্যদিকে। ঠিক আছে, সোনা কোথায় যাবো আমরা এখন? ত্রিহান ফিটনেসে, বলো না সবাইকে, বলে আমাদের ত্রিহান ফিটনেসে পুজো দেব এখন গিয়ে। ও বা লিপস্টিক খেতে যায় না করে। সবাইকে একটু জামাটা দেখিয়ে দাও, তুমি কেমন সেজেছো একটু দেখিয়ে দাও, দেখিয়ে দাও তুমি কেমন সেজেছো, দেখো দেখো সব দেখিয়ে দাও। সব মুছে গেছে বাবা? মোটামুটি আমাদের সব গাড়ি ধোয়া মোছা রেডি, এবার পুজো দিলেই হয়ে যাবে। আজকে চাপাস না কিছুতে, আজকে মেশিন অফ। আমি ভর্তি হতে এসেছি, আমাকে কি ভর্তি নেবেন আপনি? আপনার জিমে কি ভর্তি নেবেন? কি বলছে এদিকে? চলো পুজো দেখি আমরা। আজকে কিছু আবার জিমের মাল ঢোকার কথা আছে,
ব্যাকের মেশিনটা একটু কম আছে, যে কারণে দুটো ব্যাকের মেশিন ঢুকবে। ট্রান্সপোর্টে চলে এসছে আমাদের এখানে মাল, কিন্তু এই বৃষ্টি হচ্ছিলো বলে গাড়ি এখনও খোলে নাই। দেখি আজকে বিকাল দিক করে বা দুপুর দিক করে দুটো মাল ঢুকবে, গাড়ি খুললেই এনে ভরে দেবো। আর আপনারা অনেকে জানতে চাইছেন যে আমি কোথা থেকে মাল নিয়েছি বা কি, তো একটা দাদা আছে কলকাতায়, বডি লাইনে থাকে আমাদের সাবস্ক্রাইবার, তো দাদার কাছ থেকে আমি যত মাল দেখছেন সব আমি দাদার কাছ থেকে নিয়েছি। তো আমি ডিসক্রিপশানে কারোর যদি লাগে আর কি, মানে একদম পুরো জেনুইন জিনিস পাবেন, খুব ভালো, শুধু জিমের মেশিন বলে নয় যে কোনো জিনিস পেয়ে যাবেন বডি বিল্ডিং রিলেটেড। তো আমি ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। সব মেশিনই দেবে তো অনেক টাইম লাগবে, এগুলো করতে হয়, বয়স্ক মানুষ আমার মা। জিগুদা এই জিমের মালিক দেখবা, আমার বদাদার একটা মিথ্যি দিয়ে দাও, আমার বদাদার একটা মিথ্যি দিয়ে দাও, দিদা আমার বদাদার একটা মিথ্যি দিয়ে দাও, আমার বদাদার একটা মিথ্যি দিয়ে দাও। কাকা খুব মজা পাচ্ছে, আমরা তো এবার পূজা দিতে পারবো না বাবনা নিয়ে, তা আমরা বাড়িতে যেরকম পূজা দেয় সেরকম একটু ঠাকুরের ফুলদান দিয়েছিলাম। বাবনা পূজা করা যাবে না, না করতে নেই। চলো চলো মা চলো, দুটো বাজতে গেল, খাওয়ার টাইমে যাচ্ছে ছোট পিসি বাড়ি। জিমে পুজো হলো, তারপর জিমের একটা মাল এসেছিল ওটা সেটিং করলাম, যার কারণে দেরি হয়ে গেল। কোথায় যাই শোন আমরা, ছোট বোনের বাড়ি? হ্যাঁ ওইটা আগের বাড়ি ছিঁড়েছিস, ছেড়ে দিলি এটা না, এখন কি করে নেবে? না ছোট বোনও বলবে যে এত ফোনে এলি তোরা, এখন নিতে পারবো না আমি। দাদা কো এই যে মজা পায়, এই যে আমরা, বাবাটা যাবে না দিকে, আসবে না, হ্যাঁ যাবে,
ফোন খাবে, খায় না, খায় না, ফোন খায় কেউ বোকা। সকাল দিয়ে আসলো পুকুরে জলে ভর্তি। প্রচুর গাড়ি রয়েছে, অনেক গেস্ট এসছে। রান্না বান্না কমপ্লিট নাকি পিসি? চরম রান্না হয়েছে, দেখতে তো ভালো হয়েছে, খেতে গায়ে হবে। হ্যাঁ খেতে তো ভালো হবে। সকালবেলা জামা প্যান্টটা পরে আমি ভুল করেছি। আমি তেমনি ট্র্যাক স্যুট পরে থাকি, হাফ প্যান্ট বুঝে যায় যে আমি যদি জামা প্যান্ট পরলে কোথাও যাবো, ওকে নিয়ে যাবো না, ও সেটা ভাবে যে সকাল থেকে আমার পিছন ছাড়ছে না, কেউ নিতে পারছে না, মাও নিতে পারছে না, বাবাও নিতে পারছে না, কেউ নিতে পারছে না, আমার পিছন ছাড়ছে না। এখন ঘুরিয়ে নিয়ে আসলাম পিসির বাড়ি থেকে, আবার যাবে ঘুরতে, আবার গাড়িতে চাপবে। দাদা ভাই, দিদি ভাই, এবার তো আমরা ভালো করে পূজা করতে পারলাম না, সামনে বছর ধুমধাম করে পূজা করব, এবার আমরা পূজা করতে পারলাম না, আমাকে খুব ই লাগতেছে, আমাকে জিম রয়েছে, আমাকে যে কত গাড়ি রয়েছে, আমরা একটু পুজো করতে পারলাম না, তো সামনে বছর ধুমধাম করে পুজো করবো। তা আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবা, দেখা হবে আবার অন্য ভিডিওতে।